বাজনার তালে তালে নাচ আর চারদিকে সাজ সাজ রব, সেই সাথে শত শত মানুষকে নিমন্ত্রণ করে খাওয়ানোর এমন জমকালো দৃশ্য বলে দেয় কোনো বিয়ের অনুষ্ঠান। কোথাও আয়োজনে এতটুকু কমতি নেই। আসলেই এটি বিয়ের অনুষ্ঠান, তবে মানুষ নয়, এক গাছের সাথে অন্য গাছের বিয়ে। ঢাকঢোল আর সাইয়ের সুর, পাশাপাশি নাচ গান ও উৎসব। 500 পরিবারের 2000-এর বেশি মানুষের উপস্থিতিতে দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর রুদ্রপুর গ্রামে আয়োজন করা হয় এমন একটি বিয়ের, যেখানে বর আর কনে বট ও পাকুর গাছ। সনাতন ধর্মের সকল রীতি রেওয়াজ মেনেই বিয়ের আয়োজন করা হয়। মনোবাসনা পূরণে বহু বছর ধরে জেলার বিভিন্ন অঞ্চলে এমন বিয়ের ঘটনা ঘটছে। আয়োজকরা বলছেন, এই বিয়ে অনেকদিন পর অনুষ্ঠিত হল। বিয়ের অনুষ্ঠানে বট ও পাকুর গাছের বাবা হতে পেরে খুশি তারা। বিয়েটা দিতে আমার খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আমি যে একটা বাবা হয়েছি, আর আমার তো বাবা হওয়ার তেমন বয়স হয়নি। হ্যাঁ, আর অরিজিনালি আমার কোনো ছেলে মেয়ে অথবা কিছু নেই। হ্যাঁ, উনি মানে প্রথম আমার ছেলে অথবা প্রথম জামাই মেয়ে এটাই। পুরোহিত বলেন, বট ও পাকুর হিন্দু শাস্ত্রে দেবতা বৃক্ষ। এই বৃক্ষের বিয়ে দিলে সকল চাওয়া পূরণের পাশাপাশি দূর হবে দুঃখ কষ্ট। বট বৃক্ষ যিনি বিয়ে দিচ্ছেন, ইনি নাম হচ্ছে অনিলচন্দ্র রায়। ইনি তার ছেলে নাই, এই ছেলের নাই বিদায় তিনি এই অশ্বত্থ বট বৃক্ষ বিয়ে দিচ্ছেন, এবং ইনি এই বিয়ে দেওয়াতে তার ভালো থাকবে, সুস্থ থাকবে, তার জীবনে কোনো দুঃখ দাঁড়াতে হবে না, সে তার স্বর্গ লাভ করবে মরার সময়। এমন বিশ্বাসেই জেলার বিরলে আয়োজন করা হয় এমন বিরল ঘটনার। এই যে বটপাকুরে বিয়ে দিলে আসলে লাভ হয় এই ধরনের, যে সুখ বা শান্তি, আত্মা যেন শান্তি থাকে, ছেলে মেয়েরা যেন ভবিষ্যতে আরও উন্নত বা ডেভেলপের মধ্যে যেন থাকতে পারে, এমনকি এখানে প্রায় 200-400 পরিবার মিলে সবাই মিলে একত্রিত হয়ে আজকে এই আয়োজন করছে। এবং মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা টেলিভিশন।